আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহনাজ মাল্টি কুজিন ফুড। আজ আপ সবাই কে সাথ এক বহুত হি ডিলিশিয়াস সিম্পল চিকেন রেসিপি শেয়ার করুঙ্গি। ইস চিকেন রেসিপি কো আপ পার্টি মে সার্ভ কর সকতে হো, বহুত হি টেস্টি বানতা হ্যায় চিকেন গ্রেভি। আই হোপ আপ সবাই কো পসন্দ আয়েগা ইনশাল্লাহ। তো চলিয়ে স্টার্ট করতে হ্যায়। তো পার্টি স্পেশাল চিকেন গ্রেভি বানানে কে লিয়ে ইয়াহ পর হামনে 1 কেজি উইথ বোন চিকেন লিয়া হ্যায়, ইয়ানি কি হড্ডি কে সাথ। আব ইস চিকেন কো ম্যারিনেট করনা হ্যায়। তো সবসে পহলে 2 টেবিল স্পুন আদরক লহসুন কা পেস্ট অ্যাড করনা হ্যায়। আব 3 সে 4 বড়ে চামচ দহি অ্যাড করনা হ্যায় ওর নমক স্বাদ অনুসার। আব চিকেন কে সাথ দহি আদরক লহসুন কা পেস্ট আর নমক কো আচ্ছি তরহ সে মিক্স কর লেনা হ্যায়। তো মিক্স করলে কে বাদ আধা ঘন্টে কে লিয়ে ইসে সাইড মে ছোড় দেতে হ্যায় তাকি আচ্ছি তরহ সে ম্যারিনেট হো যায়। তো আপ চিকেন কে লিয়ে মশালা রেডি করনা হ্যায়। তো সবসে পহলে এক প্যান মে 2 বড়ে চামচ সাবিত ধনিয়া, 1.5 বড়ে চামচ সাবিত জিরা, 1.5 ছোটে চামচ সাবিত কালি মির্চ, 2 স্টার ফ্লাওয়ার ইয়ানি কি স্টার অনিস আর 3 সে 4 সুখি কাশ্মীরি লাল মির্চ অ্যাড করনা হ্যায়। আব মশলা কো 1 মিনিট তক লো ফ্লেম কে উপর রোস্ট করকে ইসে প্যান সে নিকাল লেনা হ্যায়। আব এক মিক্সার জার মে 3 সে 4 হরি মির্চ অ্যাড করনা হ্যায়। হরি মির্চ কে সাথ হি 2 মিডিয়াম সাইজ কা পেঁয়াজ অ্যাড করকে ইসে ফাইন পেস্ট কর লেঙ্গে। তো দেখিয়ে ইস তরহ সে পেস্ট কর লেনা হ্যায়। আব ইসে হাম সাইড মে রাখ দেতে হ্যায়। তো ইসি জার মে ভুনা হওয়া মশলা কো ভি হাম পেস্ট কর লেঙ্গে। তো দেখিয়ে পেস্ট ভি হো গিয়া হ্যায়। তো চলিয়ে আপ গ্রেভি বানানা স্টার্ট করতে হ্যায়। তো সবসে পহলে প্যান মে সরসো কা তেল ইয়ানি কি মাস্টার্ড অয়েল অ্যাড করেঙ্গে। আব তেল গরম হোনে কে বাদ পেঁয়াজ আর হরি মির্চ কা পেস্ট অ্যাড করকে আচ্ছি তরহ সে ভুনেঙ্গে গোল্ডেন কালার হোনে তক। সাথ হি 2 তেজপাতা অ্যাড কর দেঙ্গে। পেঁয়াজ আর হরি মির্চ কো আচ্ছি তরহ সে ফ্রাই করনে কে বাদ ইসমে রেডি কিয়া হুয়া পেস্ট অ্যাড করনা হ্যায়। আব থোড়া থোড়া করকে পানি অ্যাড করনা হ্যায় আর পেস্ট কো বহুত হি আচ্ছি তরহ সে ভুননা হ্যায় তকরিবান 7 সে 8 মিনিট তক। তো দেখি মশলা কো আচ্ছি তরহ সে হামনে ভুন লিয়া হ্যায় আর তেল ভি আলাগ হো গিয়া হ্যায়। আব ইসমে ম্যারিনেট কিয়া হুয়া চিকেন অ্যাড করনা হ্যায়। আব চিকেন কো ভি মশলা কে সাথ কুছ মিনিট তক ভুন লেতে হ্যায়। আব স্বাদ অনুসার নমক অ্যাড করনা হ্যায় আর সাথ হি ফ্রাইড অনিয়ন ইয়ানি কি তলে হুয়ে পেঁয়াজ ভি অ্যাড কর দেতে হ্যায়। ফির সে ভুন লেতে হ্যায় 4 সে 5 মিনিট তক।
तो अच्छी तरह से भुनने के बाद थोड़ा सा पानी ऐड करके पैन को कवर करके रखना है मीडियम फ्लेम के ऊपर 2 से 3 मिनट के लिए। तो 2 से 3 मिनट ढककर पकाने के बाद इसमें 1 टीस्पून चीनी यानी कि शुगर ऐड करना है और 1 से 2 टीस्पून गरम मसाला पाउडर ऐड करना है। फिर से चिकन को भूनना है 4 से 5 मिनट के लिए। तो देखिए चिकन को भून लिया है, अब इसमें पानी ऐड करना है। तो पानी आप अपना ज़रूरत के अनुसार ऐड करें यानी कि आपको जितना ग्रेवी चाहिए उस हिसाब से ऐड करें। अब पैन को ढककर लो फ्लेम के ऊपर 3 से 4 मिनट तक इसे कुक करते हैं, उसके बाद गैस को बंद कर देना है। तो चलिए चिकन ग्रेवी को आप सर्व कर देते हैं। तो इस चिकन ग्रेवी के साथ आप पराठा, रोटी, पुलाव और प्लेन राइस को सर्व कर सकते हो, सभी के साथ बहुत ही टेस्टी लगता है। आप इस रेसिपी को घर पे एक बार ज़रूर ट्राई करें, इंशाल्लाह आप सभी को बहुत पसंद आएगा। तो पार्टी स्पेशल सिंपल एंड डिलीशियस चिकन ग्रेवी रेडी है सर्व करने के लिए। अगर आपको आज की रेसिपी अच्छी लगी तो प्लीज़ मेरी वीडियो को लाइक करें, सबके साथ शेयर जरूर करें और प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब करना ना भूले। थैंक्स फॉर वॉचिंग, अल्लाह हाफिज़।